একটি জাতীয় পরিবেশ উন্নয়ন কল্পে কক্সবাজারের অন্তর্গত টেকনাফ উপজেলার শাপলা চত্বরের পার্শ্ববর্তী অলিউলা শপিং কমপ্লেক্সে আজ বিকেল 3টায় থানা কমিটি করার জন্য মোহাম্মদ শাকের বিন ফয়েজের নেতৃত্বে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত সমন্বয়কারী মোহাম্মদ হেলাল উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ইকবাল হাসান। আর উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সাজেদা বেগম, জেসমিন আক্তার, মোহাম্মদ ইব্রাহিম, আব্দুল আজিজ, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আয়াজ, মোহাম্মদ সৈয়দ আলম, নূর ইসলাম, রহিমুল্লাহ সহ এলাকার বিভিন্ন পেশার নেতৃবৃন্দরা। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কক্সবাজার জেলাধীন সকল ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা এবং জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে কক্সবাজার জেলার প্রতিটি দরিদ্র ও অসহায় মানুষের সার্বিক সহযোগিতা করতে পারি এবং সবাই যাতে এগিয়ে আসে এই কামনা করেন। যারা মামলা মোকদ্দমায় প্রশাসনের কাছে গিয়ে কোনো সুযোগ পাচ্ছে না, কারণ হয়তো টাকার অভাব, হয়তো প্রশাসন আরেকটার এই যে হুমকি দুমকির কারণে এই মামলা নিচ্ছে না, এরকম অনেকগুলো অসহায় অবস্থার মধ্যে আছে। তাদেরকে সহযোগিতা করবেন, তাদের সহযোগিতা, তাদের নিউজগুলি যে আপনারা দিবেন যে চ্যানেলে, এবং আসবেন আমাদের ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনে। আপনারা এখানে যারা সভাপতি করবেন, সহসভাপতি হবেন, সেক্রেটারি হবেন, তাদের দায়িত্ব হলো এগুলি নিয়ে আপনারা বিচার বিভাগ করবেন। এখানে সব কিছু আইনি আছে, এগুলি প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে, এটা সব কিছু আমাদের একটা লিপিবদ্ধ আছে। তাদেরকে নোটিস করবেন, ডাকবেন আইনগতভাবে, সব কিছু আইনের মাধ্যমে হবে না, তাদেরকে সুচির একটা তদন্ত দিয়ে আপনার মামলায় বাদী হবেন। সরকারি আমাদের উকিল সংগঠন আমাদের নিযুক্ত করবে, সব উকিল আমাদের পক্ষে আছে সব কিছু। আর গরিবদেরকে এখানে আমরা এই যে মনে করো ওষুধ, এখানে আজকে সুনীতি আলিয়া মাদ্রাসায় একটা বিশাল মাহফিল, ওখানে আমরা 7 জন ডাক্তার দিয়ে এখন আজকে সারাটা দিন 7টা পর্যন্ত আমাদের সকাল 8টা থেকে শুরু হয়েছে, 7টা পর্যন্ত আমাদের ওষুধ বিতরণ চলছে। এখন কালকে আমাদের নিউজও পাবে, আজকে পাবে রাত্রের মধ্যে, আজকে রাত্রে হয়তো চলে আসবে। এরকম আমাদের প্রত্যেকদিন ধারাবাহিক এই যে এলাকায় এলাকায় এখন ওষুধ বিতরণ চলতেছে, অন্য অন্য জায়গা এখন সব কিছু ওষুধ এবং ডাক্তার সব কিছু ফিরে কারো থেকে একটা নিতে পারবো না, ফিসে হাত দিয়ে কারো থেকে বিচার বিভাগে একটা নিতে পারবো না। এরকম সব যদি কারো মানুষ কথা থাকে কার্যক্রম গুলো করে থাকি, সেগুলো আমরা এখান থেকে ইতিমধ্যে কিছু না প্রাথমিক ভাবে আমরা একটা ধারণা পাইছি। এটা হচ্ছে টোটাল একটা ভিন্ন ধরনের, ভিন্ন সিস্টেমের, ভিন্ন স্টাইলে, ভিন্ন আঙ্গিনে আমাদের কিছু কাজ করা। কাদের জন্য? এলাকায় যারা অসহায় আছে, এতিম, এলাকায় যারা গরিব, একটা ফ্যামিলি যে বিবাহে দিতে পারতেছে না টাকার অভাবে, এই ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজগুলা আমরা যেভাবে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে মানুষের ঘরে ঘরে মানুষের স্বাস্থ্যবার্তা, মানুষের সৌন্দর্য নিয়ে কাজ করেছি, সেমভাবে মানুষ যারা অর্থনৈতিকভাবে, আর্থিকভাবে বিভিন্ন ধরনের কষ্টে আছে, সেই জিনিসগুলোকে আমরা যেন এখান থেকে এই হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আজকে এই প্রোগ্রামে অঙ্গীকারবদ্ধ হতে এসেছি। আমরা কি একমাত্র রাজি আছি বন্ধুরা এই কাজটা করার জন্য? এটা হচ্ছে নিঃস্বার্থ কাজ। আমরা এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করি কিসের জন্য? স্বার্থের জন্য। আমরা অন্যের পর উপকার করার পর আমরা নিজেরা কিছু পাই, পাই কি না? এখান থেকে শুধু একটা স্পেশাল জিনিস পাবেন, সেটা হচ্ছে রেসপেক্ট বা সম্মান, যেটার জন্য মানুষ পৃথিবীতে 4টা জিনিসের জন্য মানুষ অনেক বেশি মরিয়া। কটা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর, মানুষ প্রচুর পরিমাণ ধন সম্পদ চায়, চায় কিনা বন্ধুরা? 2 নম্বর, মানুষ প্রচুর পরিমাণ সম্মান চায়। একজনকে মারাল করে হলেও সম্মান আমার চিনিয়ে নিয়ে আসতে হবে, চেয়ারম্যান আমার হইতে হবে, জাস্ট সম্মান, রাইট? আহামরি অত বেশি বেতন না। 2 নম্বর, আমার প্রচুর পরিমাণ সময় চাই বিনোদনের জন্য, ভ্রমণের জন্য, বিভিন্ন জায়গা ঘোরার জন্য। 3 নম্বর, প্রচুর পরিমাণ নেতৃত্ব বা লিডারশিপ মানুষ চায়, চায় কিনা বন্ধুরা? এই 4টা জিনিসের যেটা প্রধান জিনিস সম্মান, এখান থেকে আপনারা অনেক বেশি সম্মান পাবেন। সম্মানটা হচ্ছে আপনার এলাকার মানুষ আপনাকে রেসপেক্ট করবে, আপনার এলাকার মানুষ আপনাকে প্রচণ্ড সম্মান করবে। এবং বাংলাদেশের প্রতিটি জেলাতে আমাদের কার্যক্রম এভাবে শুরু হয়েছে, আমাদের এইভাবে যে কার্যক্রমটা আমরা করতে যাচ্ছি, আজকের এই টেকনাফ উপজেলার এই কমিটি থেকে পুরো টেকনাফ উপজেলার প্রত্যেকটা ঘরে ঘরে আমরা এই নিউজ, এই বার্তা আমরা পৌঁছাতে পারি। আমরা একমত আছি বন্ধুরা?